শুভ সকাল বন্ধুরা, আজ 3 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ও বদরপুর দুল্লভপুরা রুটে ট্রেন চলাচল আগামীকাল 4 জুলাই থেকে, সময়সূচির পরিবর্তন বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ জেলায় আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে। করিমগঞ্জে মিড ডে মিলের চাল বরাদ্দ। বাংলাদেশে বন্যার জল না কমায় ধীর গতিতে নামছে কুশিয়ারার জল। করিমগঞ্জে বন্যা ত্রাণ ও পশু খাদ্য নিয়ে বাড়ছে কূপ। এসসিইআরটির ডিএলএড প্রি এন্ট্রি টেস্টের মেধা তালিকা প্রকাশ 6 জুলাই। পয়গম্বর বিতর্কে এবার আরও বিপাকে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি কলকাতা পুলিশের। আদালত চত্বরে পুলিশের সামনেই গণদুলাই খেল উদয়পুরে দর্জি খুনের পান্ডারা। শিলচর শহরে বাড়ছে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, পুরসভার ভূমিকায় বাড়ছে কূপ। আসামকে বন্যা পীড়িত অঞ্চল ঘোষণার দাবি বদরুদ্দিন আজমলের। বরাকের বন্যা পরিদর্শনে AIUDF সুপ্রিমো, আজ হাইলাকান্দি সফরে বদরুদ্দিন। এবং সর্বশেষ খবরটি হল, শীঘ্রই মহাযোগদান বিজেপিতে, কংগ্রেসে ফের 10-এর আশঙ্কা। জনবিচ্ছিন্ন নেতাদের নেওয়া হচ্ছে প্রলোভন দিয়ে বললেন দেবব্রত শইকিয়া। বন্যার সময় এই রাজনীতি হলে রাজ্য এগোবে কি করে, বললেন কমলাক্ষদে পুরকায়স্থ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। বদরপুর দুল্লভপুরা ট্রেন আগামীকাল অর্থাৎ 4 জুলাই থেকে চালু হচ্ছে। 60টি কামরা বিশিষ্ট বদরপুর দুল্লভপুরা ও দুল্লভপুরা বদরপুর সপ্তাহে 5 দিন যাতায়াত করবে। NF রেলওয়ে কর্তৃপক্ষ বদরপুর দুল্লভপুরা ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছেন। 1 জুলাই জারি করা নির্দেশিকা মতে, বদরপুর দুল্লভপুরা ট্রেন দুপুর 11:30টায় বদরপুর থেকে দুল্লভপুরার উদ্দেশ্যে রওনা হবে। রূপসীবাড়ি, ভাঙ্গা, চরগুলা, নিউ করিমগঞ্জ, করিমগঞ্জ, সুপ্রাকান্দি, খায়স্তগ্রাম, বারৈগ্রাম, এরালিগুল, ফাকুয়াগ্রাম, বাজারঘাট, রাতাবাড়ি, আনিপুর হয়ে বিকেল 3:30 নাগাদ দুল্লভপুরা গিয়ে পৌঁছবে। দুল্লভপুরা থেকে পুনরায় বদরপুরের উদ্দেশ্যে রওনা হবে বিকেল 4:00 নাগাদ। বদরপুর পৌঁছাবে রাত 8:15। আগামীকাল 4 জুলাই থেকে নতুন সময়সূচি মতে বদরপুর দুল্লভপুরা ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, গত বছর 28 জুলাই NF রেলের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছিল যে 4 জুলাই থেকে দুল্লভপুরা বদরপুর ট্রেন চালু হবে। 05693 নম্বরের দুল্লভপুরা বদরপুর ট্রেন সকাল 9:15 দুল্লভপুরা স্টেশন থেকে ছাড়বে। সবগুলো স্টেশনে বিরতি নিয়ে দুপুর 12:55 বদরপুর পৌঁছাবে। বদরপুর থেকে ফের দুল্লভপুরার উদ্দেশ্যে রওনা হবে দুপুর 1:40। দুল্লভপুরা পৌঁছাবে বিকাল 4:50। কিন্তু নতুন সময়সূচি মতে আগামীকাল 4 জুলাই সকাল 11:30 বদরপুর থেকে ট্রেন দুল্লভপুরার উদ্দেশ্যে রওনা হবে। বৃহস্পতিবার ও রবিবার ছাড়া সপ্তাহে 5 দিন বদরপুর দুল্লভপুরা ট্রেন চলাচল করবে। তবে বর্তমানে শিলচর দুল্লভপুরা ট্রেন 5 দিন সপ্তাহে চলাচল করছে। শিলচর দুল্লভপুরা ট্রেন বাতিল করার কোনো নির্দেশ এখনও জারি করেনি NF রেলওয়ে কর্তৃপক্ষ। অপরদিকে করিমগঞ্জ জেলায় আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে। জেলা সরবরাহ বিভাগ থেকে জানানো হয়েছে, এই চাল নিম্ন প্রাথমিক পর্যায়ে প্রতিটি ছাত্রছাত্রী পিছু প্রতিদিন 100 গ্রাম করে ও উচ্চ প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু প্রতিদিন 150 গ্রাম করে প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে জেলার 34টি গ্রাম পঞ্চায়েত পর্যায়ের সমবায় সমিতি ও করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ সোসাইটিকে শিলচরস্থিত ভারতীয় খাদ্য নিগম থেকে যথাসময়ে এই চাল সংগ্রহ করতে এবং আগামী 31 আগস্টের মধ্যে এর বিতরণের স্থিতি খাদ্য অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগকে অবগত করাতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে বরাক উপত্যকার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে আসামের বন্যাকে জাতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা দিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। পরপর দুবার প্রলয়ঙ্কারী বন্যার কবলে পড়া বরাকের খোঁজ খবর নিতে শনিবার বিকেল 3:00 নাগাদ আকাশপথে শিলচরে পা রাখেন আজমল। দলের সাধারণ সম্পাদক তথা সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়াকে নিয়ে শিলচর পাবলিক স্কুল রোড সহ শহরের বিভিন্ন বন্যাক্রান্ত এলাকা ঘুরে দেখে বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বদরউদ্দিন আজমল বলেন, বোরাকের বন্যাক্রান্তদের খোঁজ খবর নিতেই এই সফর। যেভাবে বন্যা দুর্গতদের সহায়তা করার প্রয়োজন সেভাবে করতে পারেনি সরকার ও প্রশাসন। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতিতেই শহর শিলচর ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছিল। বেতুকান্দির বাঁধকে গুরুত্ব দিয়ে তড়িগড়ি কাজ করলে শিলচরবাসীকে দুর্ভোগ পোহাতে হতো না। আর যারা বাঁধকে কেটেছে তদন্তক্রমে এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আজমল এও বলেন, বোরাকের বান পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে ঐতিহাসিক বন্যা হয়েছে। এরপরও কেন সরকার আসামের বন্যাকে জাতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেনি? এই প্রশ্ন তুলে আসামের বন্যাকে জাতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা দিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে দাবি জানান আজমল। শিলচরের বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করে শুনানির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিকেল 4টা নাগাদ সোনাবাড়ি ঘাট বাইপাসে দলীয় কর্মীরা আপ্যায়ন করেন সুপ্রিমোকে। এরপর বিভিন্ন বন্যাক্রান্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শনে বাইপাস হয়ে চলে যান শিলডুবি গিলাচড়ায়। সেখান থেকে দনেহরি পয়েন্ট হয়ে সাতকোড়াকান্দি বটের তল হয়ে সাতকোড়াকান্দি হাই স্কুল ত্রাণ শিবির ঘুরে দেখে বন্যাক্রান্তদের অসুবিধার কথা শুনেন। প্রয়োজনীয় নদীবাঁধগুলো সংস্কারের জন্য বিভাগীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানাবেন বলে আশ্বাস দেন বন্যাক্রান্তদের। রাতে আমদুরঘাট, স্বাধীন বাজার, কচুদরম, হায়দরবাজার, কাঞ্চনপুর, হাতিকাল পরিদর্শন করেন। এরপর শিলডুবিতে দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। রাত সোনাইয়ে কাটিয়ে আজ সকালে তিনি পশ্চিম সোনাইয়ের কিছু বন্যাক্রান্ত এলাকা ত্রাণ শিবির পরিদর্শন করে হাইলাকান্দি জেলার উদ্দেশ্যে রওনা দেবেন মাওলানা বদরউদ্দিন আজমল। সুপ্রিমোর সঙ্গে এদিন ছিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। অপরদিকে পয়গম্বর বিতর্কে এবার আরও বিপাকে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। এবার তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। কলকাতায় নূপুর শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। তার ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে বলে খবর। পয়গম্বর ইস্যুতে সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়েন নূপুর শর্মা। তার একদিন আগে দিল্লি পুলিশও নবী মোহাম্মদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য নূপুরকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তার আগেও দিল্লি পুলিশ অভিযুক্তকে 41 এ ধারার অধীনে তদন্তে যোগ দেওয়ার জন্য একটি নোটিশ পাঠিয়েছিল। 18 জুন তিনি পুলিশের কাছে হাজির হয়ে জবানবন্দিও রেকর্ড করান। কলকাতায় নূপুরের বিরুদ্ধে 10টি এফআইআর নথিভুক্ত হয়েছে। গত 20 জুন নারকেলডাঙ্গা থানায় হাজির হতে নূপুর শর্মাকে বলা হয়েছিল। এর আগে 25 জুন আমহার স্ট্রিট থানা পুলিশ সমন জারি করলেও তিনি আসেননি। গত 1 জুলাই সুপ্রিম কোর্ট নূপুর শর্মাকে তিরস্কার করে নূপুর এই সমস্ত পিটিশন দিল্লিতে স্থানান্তরের জন্য অনুরোধ করেছিলেন, যা শুক্রবার সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। নূপুর শর্মার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট, আদালত বলে তার মন্তব্য সারা দেশের মানুষের অনুভূতিকে আঘাত করেছে। দেশে আজ যা কিছু হচ্ছে তার জন্য তিনি দায়ী। অপরদিকে শহরে বাড়ছে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। বন্যার জল কিছুটা কমলেও অনেক জায়গায় বন্যার জল রয়ে গেছে। যেখানে জল কমেছে সেই সব জায়গায় জমে উঠছে আবর্জনার বিশাল স্তূপ। আবর্জনা জমে জমে ছড়াচ্ছে দুর্গন্ধ। দিন দিন বসবাসের অনুপযোগী ও দুর্বিষহ হয়ে উঠেছে পরিবেশ। দুর্গন্ধের কারণে রাস্তায় চলাফেরা করা যাচ্ছে না, রাতে ঘুমানো যাচ্ছে না। বিশেষ করে নিউ শিলচর এলাকায় জঞ্জালের স্তূপ ক্রমশই বেড়েই চলেছে। শিলচর পুরসভা এদিকে কোনো নজর দিচ্ছে না। বর্তমানে যে জায়গায় জল কমেছে সেখানে আবর্জনা পরিষ্কার করে ব্লিচিং পাউডার, ফেনাইল দিয়ে দুর্গন্ধমুক্ত করে জনসাধারণের পাশে থাকার কথা পুরসভা কর্তৃপক্ষের। এবারের বন্যার ফলে জনসাধারণের দুর্ভোগের সীমা নেই। তার মধ্যে পুরসভার গাফিলতির ফলে জনসাধারণ বিপদের মুখে। এই আবর্জনা পরিষ্কার না করলে আগামীতে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকেই। এই বিষয়টি অত্যন্ত জরুরিভাবে বিবেচনা করে এর মোকাবিলায় যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পুরসভার। দুর্ভাগ্যবশত তেমন তৎপরতা চোখে পড়ছে না। শনিবার এই বিষয় নিয়ে মিউনিসিপ্যালিটির ইন্সপেক্টর নির্মল মালাকারের সঙ্গে দেখা করলে তিনি বিষয়টিকে তেমন গুরুত্বই দিতে চাননি। বলেন, পুরসভা তাদের নির্ধারিত লিস্ট অনুযায়ী কাজ করে যাবে, লিস্ট ছাড়া কোনো আবর্জনা সরানো সম্ভব হবে না। জানা যায় শহরের প্রতিষ্ঠিত দুটি সংগঠন উনাকে অনুরোধ করে আবেদন রেখেছিলেন পুরসভা থেকে ব্লিচিং পাউডার ওই দুটি সংগঠনকে দেওয়ার জন্য, যাতে সংগঠনের সদস্যরা লুক লাগিয়ে শহরের বিভিন্ন স্থানে এইসব ছিটিয়ে দিতে পারে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পৌরসভার ইন্সপেক্টর এক কথা এই প্রস্তাব নাকচ করে দিয়ে জানান উনাদের কাজ যেভাবে চলছে সেভাবেই চলবে। এতে করে পৌরসভার লিস্ট অনুযায়ী শহরের কোন অংশে পৌঁছতে যদি 15 দিনও লাগে তাতে করার কিছু নেই। অপরদিকে শীঘ্রই মহাযোগদান বিজেপিতে কংগ্রেস এফের 10-এর আশঙ্কা জনবিচ্ছিন্ন নেতাদের নেওয়া হচ্ছে প্রলোভন দিয়ে বললেন দেবব্রত শইকিয়া। কংগ্রেসকে আরো একবার হাজার মুখে নামিয়ে আনতে চাইছে বিজেপি। আরো কিছু কংগ্রেস নেতা বিজেপি মুখী হচ্ছেন, তাই জুলাই মাসের প্রথম সপ্তাহে মহাযোগদান কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে প্রদেশ বিজেপি। একসঙ্গে বিভিন্ন দলের একাধিক নেতা যোগদান দেবেন শাসক দলে। প্রদেশ সভাপতি ভবেশ কলিতাও শনিবার নিশ্চিত করেছেন যে বিভিন্ন দলের একাধিক নেতা যোগ দিতে চলেছেন দলে। তিনি বলেন জুলাইয়ের প্রথম সপ্তাহে আবারও বিজেপিতে যোগদান করবেন বিভিন্ন দলের নেতারা, তবে কারা আসছেন আমি বলছি না, আপনারা সময় মতো জানতে পারবেন। আসলে লোকসভা ভোটের আগে কংগ্রেস ফের ভাঙতে চাইছে বিজেপি, তাই কংগ্রেসের একাংশ নেতাকে ফের দলে বেড়ানোর কৌশল নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য আগেই ঘোষণা করেছেন কংগ্রেসের প্রচুর নেতা বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন, কিন্তু বিজেপিতে ভ্যাকেন্সি নেই। তাছাড়া বারবার উপনির্বাচন করানোর পরিকল্পনাও নেই আমাদের। তবে পরিকল্পনা মাফিক ফের কংগ্রেস নেতাদের দলে নেওয়ার কৌশল নেওয়া হয়েছে, তবে নেতা বিধায়ক কারা যোগ দিচ্ছেন সেটা অবশ্য পরিষ্কার করা হয়নি। কিন্তু কংগ্রেসের ভারী নেতাদের দলে টেনে ফের যে ধামাকা দিতে চলেছে বিজেপি সেটা স্পষ্ট। বিজেপি যে এখনো দল ভাঙানোর কৌশল রচনা করে যাচ্ছে সেটা বুঝতে পারছে কংগ্রেসও, তাই বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার মন্তব্য, রাজ্যে সুবিধাভোগী তৈরির রাজনীতি যেমন চলছে তেমনি প্রলোভনের রাজনীতিও করছে সরকার। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন, তাদের পুনর্বাসনের প্রলোভন দিয়ে এসব করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাদের দুধ না দেওয়া গরুর সঙ্গে তুলনা করেছেন, তাই হয়তো আত্মসম্মানে লেগেছে। তবে বিজেপি ভয়ভীতি প্রদর্শন করে যে বৈষম্যমূলক রাজনীতি করছে তার প্রতিবাদ করতে আমরা সবসময় প্রস্তুত। কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থের মন্তব্য, প্রলয়ঙ্কারী বন্যার সময় মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেটাই মুখ্য হওয়া উচিত সরকারের, কিন্তু এতে গুরুত্ব না দিয়ে যদি কংগ্রেস থেকে খেয়ে বিজেপিতে আসবে এইসবে গুরুত্ব দেওয়া হয় তাহলে রাজ্য এগোবে কি করে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।